অতি প্রাচীনকাল থেকে মরুভূমির মানুষের কাছে একটি প্রয়োজনীয় গাছের নাম বাওবাব। গ্রীষ্মকালে যখন তাপমাত্রা অত্যন্ত বেশি, তখন মরুভূমিতে পানি পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। মরুভূমির কিছু কিছু বৃক্ষ এবং ক্যাকটাস তাদের শরীরে পানি সংরক্ষণ করতে পারে। তাদের মধ্যে অন্যতম হলো বাওবাব বৃক্ষ। এই বৃক্ষ এত পরিমাণ পানি ধারণ করতে পারে যে তা মানুষের ধারণার অতীত। এর পানি ধারণ ক্ষমতা প্রায় 100,000 লিটার, অর্থাৎ 1,000 লিটার পানির ট্যাঙ্কে যত পানি ধারণ করে একটি বাওবাব গাছ, সেই পরিমাণ পানি ধারণ করতে পারে। বাওবাব বৃক্ষের 9টি প্রজাতি পৃথিবীতে পাওয়া যায়। এর মধ্যে 6টি প্রজাতি পাওয়া যায় মাদাগাস্কারে এবং আফ্রিকায় 2টি, এবং অস্ট্রেলিয়ায় 1টি করে প্রজাতি পাওয়া যায়। অস্ট্রেলিয়াতে এই গাছকে বলা হয় বোতল গাছ। সাধারণত এটি লম্বায় 5 থেকে 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, ব্যাস হতে পারে 7 থেকে 11 মিটার পর্যন্ত। কিন্তু 47 মিটার লম্বা এবং 15.9 মিটার চওড়া গাছের সন্ধানও পাওয়া গিয়েছে। এই গাছের কোনো শাখা প্রশাখা নেই বললেই চলে। উপরের দিকে ঝাড়ুর মতো কিছু শাখা প্রশাখা রয়েছে। 12 মাসে 9 মাসেই বাওবাব গাছের কোনো পাতা থাকে না। গাছের পাতা ঝরে গেলে মনে হয় এই গাছের ডালপালা সব মাটির নিচে এবং শিকড়গুলো মাটির উপরে, অর্থাৎ গাছটিকে উল্টো করে লাগানো। এই কারণে একে ঘিরে তৈরি হয়েছে হাজার রকমের মজার গল্প, যা শুধু রূপকথার বইতেই বেশি মানায়। সবচেয়ে বেশি প্রচলিত গল্পটি এরকম। বাওবাব গাছের আদি নিবাস ছিল স্বর্গে। একদিন শয়তানের মাথায় এক বদ খেয়াল চাপল। সে স্বর্গ থেকে বাওবাব গাছটি উপরে এনে পৃথিবীতে উল্টো করে গেড়ে দিল। সেই থেকে বাওবাব গাছ উল্টো হয়ে রয়েছে। আরও একটি কাহিনী প্রচলিত আছে। ধারণা করা হয় বাওবাব গাছ পৃথিবীর প্রথম ডাঙার গাছ। এরপর আসে তাল নারিকেল। পাম গাছগুলো যখন শুরু কাণ্ড নিয়ে তরতর করে লম্বা হয়ে এই গাছকে ছাড়িয়ে যেতে লাগলো, তখন বাওবাব পাম গাছের মতো লম্বা হওয়ার জন্য কান্না জুড়ে দিল। এরপর যখন লাল ফুলের শোভা নিয়ে হাজির হলো শিমুল গাছ, তখন বাওবাব গাছ চাইল এর ডালেও যেন ওরকম ফুল ফোটে। এরপর একদিন বাওবাবের দেখা হলো অনন্য সুন্দর ডুমুরের সঙ্গে। বাওবাব চাইল ডুমুরের মতো ফুল ধরুক। বাওবাবের এত ইচ্ছার কথা শুনে ঈশ্বর রেগে গিয়ে ওটাকে উপড়ে ফেললেন। পরে আবার মাটিতে পুঁতে দিলেন উল্টো করে। সেই থেকেই নাকি উল্টো হয়ে জন্মেছে বাওবাব। যদিও এগুলো কল্পকথা, এর কোনো বাস্তবতা নেই। এমন একটি বাওবাব গাছের সন্ধান পাওয়া গিয়েছিল যার বয়স 1275 বছর। অনেক বছর টিকে থাকার জন্য এই গাছকে প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করতে হয়, আর প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াইয়ে টিকে থাকার জন্য এই গাছে ঘটেছে বিশেষ ধরনের অভিযোজন। এর মূলগুলো অনেক মোটা, তাই এটির পানি শোষণ ক্ষমতা অনেক বেশি। এর রয়েছে নিজস্ব পানি ধারণ ক্ষমতা। আফ্রিকা যখন তীব্র পানি সংকট, তখন সেখানকার যাযাবর মানুষরা এই গাছ থেকে পানি সংগ্রহ করে। অনেক মানুষ সেই পানি খেয়ে জীবন বাঁচায়। বাওবাব গাছের ফল দেখতে লাউয়ের মতো। বানরের প্রিয় খাবার এই বাওবাব গাছের ফল। এজন্য বাওবাব গাছকে কেউ কেউ মাঙ্কি ব্রেড ট্রিও বলে থাকে।